ফ্রি ফায়ারের শুরু কখন থেকে হয়েছিল, ফ্রি ফায়ারের শেষ কবে হবে। আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের শুরু এবং ফ্রি ফায়ারের শেষ দেখব। যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষও আছে। একটা প্রাণী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মৃত্যু যে নিচ্ছে সেটা জেনে জন্মগ্রহণ করে। যেহেতু এটি একটি ফ্রি ফায়ার গেম শুরু হয়েছে, একদিন না একদিন এটির তো শেষ অবশ্যই আছে। শেষ বলতে যখন ফ্রি ফায়ার একেবারে বন্ধ হয়ে যাবে তখন এটাকে শেষ বলা যাবে। প্লে স্টোরের মধ্যে থাকা কোন ব্যাটল রয়্যাল গেমে আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। ওই গেমটি কেউ খেলুক বা না খেলুক সারা জীবন এটি পড়ে থাকবে বা কিছু সংখ্যক মানুষ খেলবে। চলো জেনে আসি ফ্রি ফায়ার শুরু কোথায় হয়েছিল এবং শেষ কবে হবে। 2017 সালে ফ্রি ফায়ারে প্রথমবার ডাটা টেস্টিং, 2017 সালে অক্টোবরে ফ্রি ফায়ার তখন আপলোড হয়নি, সেটা ডাটা টেস্টিং চলতেছিল। ডিসেম্বরে এসে ফ্রি ফায়ার অ্যাপটি আমাদের প্লে স্টোরের মধ্যে আপডেট হয়। ডিসেম্বরের 23 তারিখে প্লে স্টোরের মধ্যে প্রথম গেমটিকে রিলিজ করা হয়। গেমে আসার পর গেমে তেমন কোনো অ্যাক্টিভ প্লেয়ারই ছিল না। 2018 সালে জানুয়ারিতে জ্ঞানা ফ্রি ফায়ারে প্রথম ব্যাটল রয়্যাল গেমের আমাদের প্রথম মোডটি পাবলিশ করে। এটি ছিল 12 ম্যাপের ক্লাসিক মোড, প্রথমবার আমাদের গেমে পাবলিশ। 2018 সালে ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাই ফ্রি ফায়ারের পিকের অবস্থা। যেহেতু একটা নতুন গেম সেহেতু জ্ঞানা পিকের একটা ছোটখাটো পরিবর্তন আনে। তখন গেমের মধ্যে এমন বেশি অ্যাক্টিভ প্লেয়ার ছিল না, তখন গেমের মধ্যে অ্যাক্টিভ প্লেয়ার বদলে বেশিরভাগই বট দেখা যেত। 2018 মার্চ ওই সময় নতুন নতুন ফ্রি ফায়ারের প্লেয়ার আসতে থাকে এবং ফ্রি ফায়ারে অনেক প্লেয়ারদের মধ্যে কম্পিটিশন শুরু হয়। কেননা মাস মাসের পর থেকে তাদের গেমকে পাবলিশ করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাড লাগাতে থাকে। তখন অ্যাড সিস্টেম বলতে প্লে স্টোর মধ্যে তারা অ্যাড লাগায় তাদের গেমকে প্রথমে রাখানোর জন্য। 2018 এপ্রিল মাস কেননা ফ্রি ফায়ার তাদের সম্পূর্ণ ফুল ম্যাপকে রিভিল করে দেয়। ফ্রি ফায়ার একদম প্রথম দিকে আমাদের সম্পূর্ণ ম্যাপকে রিভিল করে নেয়, কিন্তু গেরনা আমাদের 2018 সালে মার্চে এসে তাদের সম্পূর্ণ 12 ম্যাপে রিভিল করে। এরপর আসে এপ্রিল, এপ্রিলের পর আসে মে। এইভাবে মাসের পর মাস, সময়ের পর সময় যাচ্ছে এবং গেরনা তাদের গেমকে দিন দিন পরিবর্তন করতেছে। এরপর 2018 সালে আমাদের ফ্রি ফায়ার জুন মাসে ফিফা ওয়ার্ল্ড কাপের ইভেন্ট শুরু হয়। প্রথমবার গেরনা তাদের কোন একটা ইভেন্ট উপলক্ষে ড্রেস আপ দিয়েছে। যদিও ফ্রি ফায়ার এগুলো কোনো কোলাবরেশন আইটেম ছিল না, ওয়ার্ল্ড কাপের সাথে মিল রেখে ওয়ার্ল্ড কাপের জার্সি এবং ড্রেস আপ নিয়ে আসে। জুলাই 2018 গেরনা ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট আসতে থাকে। তখন তারা বিভিন্ন ধরনের লবি অ্যাড করত, যে লবিগুলোতে খেলে অনেক মানুষই এনজয় করত। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে সম্পূর্ণ ম্যাপ এবং সম্পূর্ণ লবিকে গেরনা পরিবর্তন করে। আগস্ট 2018 গেরনা ফ্রি ফায়ারের প্রথমবারের মতো সাববুট অ্যাড করে। সাববুটের পাশাপাশি কুমফু একটি ড্রেস রিলিজ করে তারা ফ্রি ফায়ার। ওই সময় অনুযায়ী তাদের কাছে সব থেকে সেরা ড্রেস আপ ছিল এটি কুমফুর ড্রেস। 2018 সেপ্টেম্বর মাস গেরনা তাদের সেকেন্ড ম্যাপ পরগটি রিভিল করে। গেরনা যে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটি ছিল তার প্রমাণ। ওই সময় 2018 সালের সেপ্টেম্বর মাসে ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম ছিল না। মোবাইল ব্যাটল রয়্যাল গেম তখন প্রতিযোগিতা করার মতো ফ্রি ফায়ারের সাথে কোনো গেমই ছিল না। যেহেতু মোবাইল গেমসের সাথে ফ্রি ফায়ার কোনো প্রতিযোগিতা নেই, সেহেতু ফ্রি ফায়ারের একটু তাড়াতাড়ি গ্রো হচ্ছিল। এরপর গেমের গ্রাফিক্স, গেমের ডিজাইন ধীরে ধীরে গেরনা পরিবর্তন করতে থাকে। অ্যালোন ইভেন্ট উপলক্ষে গেরনা তাদের গেমকে নতুন নতুন ইভেন্টে রূপান্তরিত করে। 2018 সালের ডিসেম্বরে হয় শীত, তো সেহেতু ডিসেম্বরে আমাদের ফ্রি ফায়ারের শীতের ইভেন্টটি আসে। বর্তমানে ফ্রি ফায়ার আমরা যে ইভেন্টটি দেখতে পাই সেটি হচ্ছে উইন্টারল্যান্ডের 2018। 2018 সালের ডিসেম্বরে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার ইভেন্ট ছিল এটি, কারণ তারা পুরো সম্পূর্ণ ম্যাপকে পরিবর্তন করে দিয়েছিল তাদের ইচ্ছা অনুযায়ী। সম্পূর্ণ ম্যাপের উপরে বরফ ছিটিয়ে দিয়েছিল। 2019 জানুয়ারি মাসের প্রথম দিকে গেরনা একটি এয়ার গান লঞ্চ করে। সেই গানটির নাম হচ্ছে N94। একটি আপডেট আসে, সেই আপডেটে N94 গানটি অ্যাড করে। তাছাড়া এই হরর কবরস্থান এবং এই হরর বাড়িটি যে দেখা যাচ্ছে তখন 2019 সালের জানুয়ারি মাসে আসে। 2019 সালে ফেব্রুয়ারিতে গেরনা নতুন একটি বান্ডেল লঞ্চ করে, ছোট একটি অ্যাড রয়েছে। তো এইভাবে ধীরে ধীরে তাদের গেমকে পপুলার করে তুলতেছে। 2019 সালে মার্চ মাসে তখন ফ্রি ফায়ারের সময়টা ছিল সব থেকে রোমাঞ্চকর সময়। এই সময় গেরনা তাদের গেমকে পপুলার করার জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে আসে। ফ্রি ফায়ারে যারা যারা খেলতো তখন তারা প্রত্যেকটা প্লেয়ারই গেমটাকে এনজয় করত। গেরনার ভাগ্য তো তখনই খুলে যায়। কোভিড-19 এর মতো ভাইরাস সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, পুরো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কোভিড-19 থেকে বাঁচানোর জন্য মানুষকে সবাইকে লকডাউন দিয়ে দেয় গভর্নমেন্ট। মে মাসের পর গভর্নমেন্ট যখন এই লকডাউন দেওয়া শুরু করে, প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারকে ঘরে বসে গেম খেলতে হয়, কারণ তখন সময় কাটানোর মধ্যে কিছুই ছিল না। 2019 সালে ফ্রি ফায়ার সব থেকে বেশি এবং পপুলার জনপ্রিয় গেম হিসেবে বিবেচিত। 2019 সালে সব থেকে বেশি ডাউনলোড গেমের মধ্যে একটি ছিল। যেহেতু করোনার সময় মানুষ গেম খেলতে পছন্দ করত, সেহেতু গেরনা নতুন নতুন ইভেন্ট নিয়ে আসে। বর্তমান সময় আমরা যত বড় বড় ইউটিউবারই দেখি না কেন, ওই সময়কার ম্যাক্সিমাম ইউটিউবারে 2019 সালে তাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করে। 2019 জুলাই মাস গেমে নতুন নতুন ডিজাইনের বান্ডেল নিয়ে আসতে থাকে গেরনা। গেমকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার জন্য গানের মধ্যে আলাদা আলাদা এবিডি যুক্ত গান নিয়ে আসে। বিয়ার র্যাঙ্কে তখন হাজার হাজার মানুষ র্যাঙ্ক পুশ করত, ইউটিউবারদের উপদ্রব ছিল বেশি। এভাবে একদিকে লকডাউন, অন্যদিকে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আগস্ট 2019 যেই দিন ফ্রি ফায়ার A124 নামে একটি ক্যারেক্টার আছে, যেটি ইভি থেকে আমাদের এসপিতে রূপান্তরিত করত, এটি ছিল ফ্রি ফায়ারের দ্বিতীয় অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। প্রথম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার হিসেবে ছিল ওকুং ক্যারেক্টার। সেপ্টেম্বর 2019 ফ্রি ফায়ারে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হতে থাকে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ বলতে সকল মানুষের কাছে জানো না এই গেমটা আসলে কতটা পপুলার। গেরনা গেমকে পপুলার করার জন্য বিভিন্ন ইউটিউবারদেরকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে নিয়ে যায়। সকল ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা ওই সব টুর্নামেন্টে পার্টিসিপেট করে, গেরনা তাদের গেমকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। নভেম্বর 2019 যেই দিন ফ্রি ফায়ার একটা বড় পরিবর্তন আসে, তখন গেম ঠিকঠাকই ছিল, গেম দিন দিন সামনে দিকে এগোচ্ছে, তখন মানুষ ধীরে ধীরে নুব থেকে পুরো হয়ে যাচ্ছে। ইভেন গেমের প্রতি মানুষের ইন্টারেস্ট তখন দিন দিন আরো বেড়েই চলেছিল। এরপর আসে ডিসেম্বর 2019, যে সময় গেরনা তাদের উল 12 ম্যাপকে নতুন রূপে নিয়ে আসার চেষ্টা।
করে। তখন ফ্রি ফায়ারকে টেক্কা দেওয়ার মতো কোনো গেমসই ছিল না, তবে পাবজির মতো একটা গেম ছিল যেটা ফ্রি ফায়ারের সাথে একটু তুলনা করা হতো। জানুয়ারি 2020 এই সময় ফ্রি ফায়ারের সাথে পাবজি তুলনা করতে থাকে। করোনার সময় ফ্রি ফায়ারের পাশাপাশি পাবজি গেমটি একটু ধীরে ধীরে পপুলার হয়ে যায়। পাবজি মোবাইল নামে পরিচিত ছিল। তখন ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ারদের মধ্যে বড় বড় কন্ট্রোভার্সি হতে থাকে। 2020 ফেব্রুয়ারি যেই দিন ফ্রি ফায়ারের মধ্যে আমাদের এই কালারি ম্যাপটি লঞ্চ, কালারি ম্যাপ আসার পর এটিকে যখন র্যাঙ্কে অ্যাড করে এটিকে সবাই হ্যাক করতে থাকে। ওই সময় কালারি ম্যাপকে কেউ পছন্দ করতে চাইতেছিল না, কারণ এই ম্যাপের মধ্যে বিভিন্ন উঁচু উঁচু স্থান ছিল। প্রথম হ্যাক পরে ওই জায়গা থেকে কালারি ম্যাপ গেমের মধ্যে র্যাঙ্কে অ্যাড করে দেওয়া। 2020 মার্চ মাস, হ্যাঁ মার্চ মাসে আমাদের ফ্রি ফায়ার ক্লাসিক স্কোয়াড গেমটি এসেছিল। এপ্রিল 2020 যেদিন আমাদের ফ্রি ফায়ারে প্রথমবারের মতো ফ্লাগ ইমোটটি লঞ্চ করা হয়েছিল। হাউএভার রাইট নাও দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইমোট ইন দ্য ফ্রি ফায়ার। এটি অনেকবার রিটার্ন দিয়ে দিল, এখনো সকল মানুষের কাছে এই ইমোটটি অনেক পপুলার। 2020 মে যে সময় আমাদের ফ্রি ফায়ারের নতুন একটা মোড আসে, এটি বুম স্কোয়াড অথবা অন্য কোনো মোডের মতো, যেটি ফ্রি ফায়ারের টেস্টিং হিসেবে দিয়েছিল ক্লাসিক স্কোয়াডের মতো। এইভাবে নর্মাল ক্লাসিক স্কোয়াড থেকে স্পেশাল ক্লাসিক স্কোয়াড এবং এইভাবে আস্তে আস্তে এটার পরিবর্তন হয়। রাইট নাও ফ্রি ফায়ার জার্নি ইজ কন্টিনিউ, বাট এখানে কিন্তু শেষ হয়ে যায়নি, তখন আসে হ্যাকার। 2020 সালটা ছিল ফ্রি ফায়ারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়। ওই সময় ফ্রি ফায়ার গেম বেশি পপুলার থাকার কারণে হাজার হাজার হ্যাকার গেমটাকে হ্যাক করে খেলতে থাকে। তখন আমাদের এই সুন্দর ফ্রি ফায়ার গেমটি হঠাৎ করে ডিসব্যালেন্সে রূপান্তরিত হয়। প্রত্যেকটি ম্যাচে আমরা একটা না একটা হ্যাকার দেখতে পেতাম। তখন গ্যারনা অ্যান্টিভ্যাক্স সিকিউরিটি এতটা বেশি স্ট্রং ছিল না, তবে কিছু কিছু রাইডই ব্যান করত ঠিকই। 2020 আগস্টে ফ্রি ফায়ারে প্রথমবারের মতো একটি স্পেশাল ক্যারেক্টার আছে ডিজালো। গ্যারনা তাদের নতুন নতুন কোলাবরেশন বাইরে চলেছে, কারণ কোলাবরেশন করার ফলে ফ্রি ফায়ার অনেক বেশি পরিচিত হয়। সেপ্টেম্বর 2020 যখন ফ্রি ফায়ারে আলাদাভাবে একটি ট্রেনিং গ্রাউন্ড আসে। আসলে যে সময় ট্রেনিং গ্রাউন্ড এসেছিল তখন ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ড বলতে অনেকেই বুঝতো না। ওই সময় হ্যাকের আক্রমণ তো ছিল গেমের মধ্যে, এর পাশাপাশি গ্লিচের আক্রমণ ছিল বেশি। 2020 সালে সেপ্টেম্বর মাসে ফ্রি ফায়ারের বিভিন্ন ইউটিউবাররা কিভাবে গ্লিচ করে খেলতে হয় এইগুলো শিখাইতো। ইউনো গাইস, 2020 সালে অক্টোবরের দিকে ফ্রি ফায়ারের সবথেকে বেশি পপুলার র‍্যাঙ্ক পুশ ছিল। কালারি গেমকে ফুল ম্যাপ থেকে নিয়ে আসে ক্লাসিক স্কোয়াডের গেমের মতো। এইভাবে আমাদের ফ্রি ফায়ার গেম মাসের পর মাস যাচ্ছে এবং এটা দিন দিন পরিবর্তন হচ্ছে। 2020 সালের পরপরই গ্যারনা ফ্রি ফায়ার তাদের গেমকে হালকা হালকা ভাবে ডিসব্যালেন্স করতে থাকে। তখন গ্যারনা তাদের গেমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি স্কিল অ্যাড করতে থাকে। ম্যাপের কোনো পরিবর্তন ছিল না, তবে গেমের মধ্যে আলাদা আলাদা পরিবর্তন করে গেমকে ডিসব্যালেন্স এবং 12টা বাজিয়ে দেয়। আসলে তখন আমাদের 12টা ম্যাপটা দেখতে এমন ছিল, এটা ছিল ওই সময়ের ড্রোন ভিউ, যখন ফ্রি ফায়ারে প্রথম 12টা ম্যাপটা সম্পূর্ণভাবে ডিজাইন করা। বারমুডার কপি ভার্সন আসে রিমাস্টার্ড, হ্যাঁ ওইটা ছিল বারমুডা নর্মাল আর এটা হচ্ছে বারমুডা রিমাস্টার্ড। বারমুডা রিমাস্টার্ডে অনেক কিছু ঠিক ছিল, তবে অনেক নতুন কিছুও এসেছিল। 50 সালের পৃথিবী কেমন হবে এগুলো বারমুডা রিমাস্টার্ডে গেরানা দেখাইছিল। তখন আমার বারমুডা রিমাস্টার্ড সবার পছন্দ হয়নি, মানুষ আলাদা আলাদা মেটকে পছন্দ করতে থাকে। 2021 সালে ফ্রি ফায়ার আসে ডাইনামিক ডু রিভ্যাম্প। গেরানা ডাইনামিক ডুকে পপুলার করার জন্য অনেক কিছু করে, তবে তখন এটা বেশি এত পপুলার হয়েছিল। তখন আসলে ডাইনামিক ডু কার সাথে করতে হবে এটা জানতো না। আসলে বর্তমানে ম্যাক্সিমাম গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের ডাইনামিক ডু করে থাকে। ওই সাথে সাথে গেমকে নষ্ট করার জন্য গেরানা উলুল বান্ডেলও গেমের মধ্যে রিটার্ন দিতে থাকে। যখন থেকে ফ্রি ফায়ার গেমটাকে গেরানা বিজনেস রূপান্তরিত করে তখন থেকে গেমের 12টা বাজে। প্রথমে করোনা ক্যারেক্টার দিয়ে গেমকে ডিসব্যালেন্স করা, তারপর হিপহপ বান্ডেল দিয়ে ফ্রি ফায়ারকে নষ্ট করে দেওয়া, গেমের মধ্যে বড় বড় ইভেন্ট নিয়ে আসা, তো ওইসব ইভেন্ট দেখে আসলে প্লেয়াররা ডায়মন্ড নিতে। এইভাবে কিন্তু গেরানা তাদের গেমকে দিন দিন ইন্টারেস্ট কমাতে থাকে প্লেয়ারদের। আস্তে আস্তে ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছিল যে ফ্রি ফায়ারে করোনা ভাইরাস চলে গিয়েছিল। 2021 সালে হালকা লকডাউন ছিল, তবে তেমন ইফেক্ট ছিল। এটা ছিল ফ্রি ফায়ার অন্যতম কারণ যার কারণে ফ্রি ফায়ারদের প্লেয়াররা গেম খেলা ছাড়তে থাকে। এটা সবারই জেনে রাখা ভালো যে ফ্রি ফায়ার আজীবনের জন্য কখনই শেষ হবে না। ফ্রি ফায়ারের গেম আসলে ওই দিনই শেষ হবে যেদিন তুমি এবং আমি খেলবো। যতদিন পর্যন্ত তুমি এবং আমি ফ্রি ফায়ার খেলবো ততদিন পর্যন্ত আমাদের ফ্রি ফায়ার শেষ হবে না। তো এই ছিল ফ্রি ফায়ার আমাদের সম্পূর্ণ স্টোরি।